হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লামি স্ট্রিম কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তেল বাটার ঘি ছাড়া মাত্র চারটা উপকরণে প্লেন কেক কেকটা আপনারা টি টাইমেও খেতে পারবেন অথবা বার্থডে কেকের বেস হিসেবেও ব্যবহার করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আজকে আমাদের কি কি লাগছে প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেবো তিনটা ডিম ডিমগুলোকে আমি তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এবার এতে দিয়ে দেব হাফ কাপ চিনি এবার ডিম আর চিনিকে হ্যান্ড বিটার দিয়ে ভালো মতো বিট করে নিব আমি আজকে হ্যান্ড বিটার ইউজ করছি এই জন্য আমার বিশ মিনিট সময় লেগেছে আপনারা ইলেকট্রিক বিটার ইউজ করলে আপনাদের দশ মিনিটের মধ্যে একটা ভালো ক্রিমি ফোম হয়ে যাবে এভাবে করলে অনেক তাড়াতাড়ি ফোম হবে আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিশ মিনিট পর দেখতেই পারছেন ডিমের কালার চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ফোম ভাব চলে আসছে এইবার এতে দিয়ে দেব এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স আপনাদের কাছে ভ্যানিলাইসেন্স না থাকলে এলাচ দিলেও চলবে এবার আর কিছুক্ষণ বিট করে নেব এবার ডিম চিনির মিশ্রণটা এক সাইডে রেখে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ চা চামচ বেকিং পাউডার এইবার আটা আর বেকিং পাউডার একটু একটু করে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে নিব আর অবশ্যই চেলে দিতে হবে আর আস্তে হালকা হাতে নাড়তে হবে বেশি জোরে নাড়লে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে আর এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে আপনাদের কেকও পারফেক্ট হবে আবার কিছু আটা দিয়ে দিব, আমি আজকে তিনবারে আটাগুলো দিব কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে আমি যে বাটিতে কেক বসাবো সেখানে বাটার পেপার নিয়ে নিয়েছি এবার এতে কেকের ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি এবার এভাবে বাড়ি দিয়ে নেব এতে করে ভেতরে থাকা বাবলগুলো বের হয়ে যাবে আমি প্যানকে আগেই পনেরো মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এতে কেকের ব্যাটারগুলো দিয়ে দিলাম এবার অপেক্ষা করব পঁচিশ মিনিটের মতো বিশ মিনিট পর কেকটা অনেক ফুলে আসেছে আর পাঁচ মিনিট বেক করলেই হয়ে যাবে পঁচিশ মিনিট পর কেকটা হয়ে গেছে আমি টুথপিকদের দেখে নিব ভিতরে সম্পূর্ণ ভালো হয়েছে কি টুথপিক ক্লিন বের হয়েছে এর মানে কেকটা হয়ে গিয়েছে এবার আমি কেক ঠান্ডা করে বের করে নেব দেখেই বুঝতে পারছেন কেক কত সুন্দর পারফেক্ট হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল I love it.